যেই দিনে আপনার পাথর মুক্ত করা হয়েছে সেই দিনটাকে আপনি কিডনি পাথর মুক্ত দিবস হিসেবে পালন করেন। প্রত্যেক দিন সাধারণ নিয়মে যেভাবে সাধারণ মানুষরা চলাচল করে সেভাবে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠবেন সূর্য ওঠার আগে। যদি কেউ দেখেন যে তার দুটো কিডনিতে পাথর হচ্ছে অথবা বারবার পাথর হচ্ছে, তাহলে কষ্ট করে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কর্মক্ষমতা বা কার্যক্ষমতা পরীক্ষা করার জন্যে প্যারাথাইরয়েড হরমোন কী পরিমাণে আছে দেহের সেই পরীক্ষাটা করে নিতে হবে। অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। কিডনির পাথর অপারেশন আমাদের কাছে জটিল কিছু নয় এবং খুব বেশি ব্যয়বহুলও নয়, কিন্তু যখন এটি শোনে রুগীরা যে এটি আবার হতে পারে তখন একটু হতাশ হয়ে যায় যে একবার চিকিৎসা করলাম, একবার টাকা পয়সা খরচ করে হাসপাতালে ভর্তি হয়ে অপারেশন করে গেলাম, আবারও কেন হবে? কিডনির পাথর বারবার হয়। এই যেহেতু বারবার হয় এই কারণটা আমরা জেনে জানি অথবা জানার চেষ্টা করি, সেই ভিডিওটি আজকে আমরা আপনাদেরকে শোনাবো যে কিডনির পাথর কেন বারবার হচ্ছে। তার আগে একটি কথা বলে রাখি, যেহেতু এটি বারবার হয় সেই সুযোগেই, এই বারবার হওয়ার সুযোগেই কিছু অপপ্রচারও এই সমাজে চালু আছে। সেটি হলো কেউ কেউ আপনাকে বোঝাবে যে কিডনি যদি না কেটে অপারেশন করেন, পাথর বের করেন না কেটে, তাহলে কিডনির এই পাথরের ছোট ছোট টুকরো বা অংশ বিশেষ কিডনির ভেতরে থেকে যেতে পারে এবং এখান থেকে বীজ হিসেবে কাজ করে আবারও পাথর তৈরি হতে পারে। আমরা বলছি যে বীজ রাখেন বা না রাখেন তারপরেও কিডনির পাথর হবে। কখনো কখনো হোমিওপ্যাথি ডাক্তাররা এই ছলচাতুরির এই রকম একটা সুযোগ নিয়ে নেন যে কিডনির পাথর আর কখনো হবে না, কিন্তু আমরা বলছি যে কিডনির পাথর পুনরায় হতে পারে। তো যেহেতু বারবার হয় আপনাকে একটু সচেতন হতে হবে যে যদি কারণগুলি আমরা ধরতে পারি যে এই কারণে পাথর হচ্ছে, তাহলে সমূলে নির্বংশ করে দেওয়া যাবে কিডনির পাথরকে। তাহলে প্রথমে আমরা জানতে চেষ্টা করি কিছু কিছু কারণ আমরা জানি। তো প্রথমে বলে দিচ্ছি যে শতকরা 65 ভাগ কারণ আমরা জানি না, আর মাত্র 35% কারণ আমরা জানি। তার মানে 65 জনের এই পাথর আবার হতেই পারে, 35 জনের পাথর আপনি যদি কারণ নির্ণয় করতে পারেন তাহলে হয়তো বাধা দেয়া যাবে, হয়তো বাধা দেয়া যাবে। একদম 100% গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে আপনার কিডনির পাথর আমরা প্রতিরোধ করে দিব, আপনার যেন আর পাথর না হয়। যেমন ধরেন আপনার যদি ইউরিক অ্যাসিড স্টোন হয়, তাহলে ইউরিক অ্যাসিড স্টোন হয়েছে কি না কীভাবে বুঝবেন? আমরা যেটি করি তা হলো কিডনির পাথর বের করে আনার পরে, যেমন কালকে যে আমরা অপারেশন করেছি, কিডনির পাথর বের করে নিয়ে এসে সেটাকে স্টোন অ্যানালাইসিস বা পরীক্ষা করতে দিয়েছি যে কোন জাতের পাথর, তাহলে কোন জাতের পাথর সেটি আগে জানা লাগবে। তো স্টোন অ্যানালাইসিস করে দেখা গেল যে কিডনির পাথরটা হলো ইউরিক অ্যাসিড স্টোন। তো আপনার জন্য ইউরিক অ্যাসিড দেহের ভেতরে বাড়ে সেই রকম খাদ্যগুলি বন্ধ করে দিতে হবে। আমাদের দেশে প্রধানত ইউরিক অ্যাসিড বাড়ে হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, ডাইল, মানে যে কোনো ধরনের ডাইল। অনেক সময় রোগীরা জিজ্ঞেস করে যে স্যার কি আমরা মসুরের ডাল বাদ দিলেই হবে? এরকম নয়, ডাইল মানে ডাইল, সব রকমের ডাল আপনার বাদ দিতে হবে। এবং গরুর মাংস, খাসির মাংস বা চারপেয়ে জন্তুর মাংস, মোষ, ভেড়া, উট, দুম্বা সবই বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেহের ভিতরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার বা রক্তের স্রোতে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার প্রবণতা কমে যাবে এবং ইউরিক অ্যাসিড পাথর থেকে আপনি মুক্তি পাবেন। আর যেটুকুন বাড়া ছিল আপনার এতদিন তো খেয়েছেন, এর ফলে কিছু পাথর হওয়ার প্রবণতা তো তৈরি হয়ে গেছে, সেটাকে দেহর ভিতর থেকে একদম কমিয়ে ফেলার জন্যে আপনি কিছু ওষুধ আছে আমাদের দেশে, অ্যালোপিউরিনাল অথবা
পেবুস্ট্যাটিন এ ধরনের ওষুধগুলি আপনার খেতে হতে পারে। তো এই ওষুধ খাওয়াও খুব কষ্টকর নয়, আপনাকে হয়তো ফেবুস্ট্যাট বা ফেবুস ওষুধটা প্রত্যেক রাতে একটা করে খেতে হলো, এবং বেশি দিনও না, 3 থেকে 6 মাস, তাহলে আপনার দেহের ভিতরে ইউরিক অ্যাসিড স্টোন হওয়ার প্রবণতা কমে যাবে। এরপরে আসছে ইনফেক্টিভ স্টোন, যেটা স্ট্যাগহর্ন স্টোন, অনেক বড় বড় পাথর। বড় পাথরগুলি হওয়ার কারণ হচ্ছে ইনফেকশন হওয়া, সাধারণ রোগ জীবাণু না, ক্লেবসিয়ালা প্রোটিয়াস এই ধরনের রোগ জীবাণু দিয়ে ইনফেকশন হয় এবং পাথর তৈরি হতে পারে। কাজেই আপনি যদি প্রতি 3 মাস অন্তর অন্তর পরীক্ষা করে দেখেন, অথবা প্রস্রাবে জ্বালা পোড়া হলেই পরীক্ষা করে দেখেন যে কোন রোগ জীবাণু আসছে, তাহলেই সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তাহলে দাঁড়াচ্ছে যে যাদের পাথর হচ্ছে তাদের 3 থেকে 6 মাস অন্তর অন্তর প্রস্রাব পরীক্ষা করতে হবে এবং কালচার করে দেখে নিতে হবে সেখানে কোন রোগ জীবাণু দিয়ে ইনফেকশন হয়েছে, সেই অনুযায়ী তাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। ইনফেকশন না থাকলে অ্যান্টিবায়োটিকের দরকার নেই, ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক খাবেন, তাহলে আর পাথর হবে না। এরপরে কিছু মেটাবলিক ডিজিজ আছে, মেটাবলিক রোগ আছে, যেমন এই আমাদের এই যে গলা আছে, গলার এপাশে ঘ্যাগ রোগ হয় অনেকের, এই থাইরয়েড গ্ল্যান্ডের চার কোণায় 4টে ছোটো ছোটো গ্ল্যান্ড আছে, যেটা আপনার ডাক্তাররা চোখেও হয়তো দেখতে পায় না, সেইটাকে আমরা বলি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যদি অসুখ হয়, মানে এর কার্যক্ষমতা যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি হাইপার প্যারাথাইরয়েডিজম, এই হাইপার প্যারাথাইরয়েডিজম হলে দেহের ভেতর থেকেই যত আপনি ক্যালসিয়াম খান বা না খান, ওরা এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের রস গিয়ে আপনার হাড্ডির ভিতর থেকে বা বোনসের ভিতর থেকে ক্যালসিয়ামকে তুলে নিয়ে রক্তের স্রোতে প্রবাহটা বাড়িয়ে দেবে, রক্তের স্রোতে তখন অনেক বেশি ক্যালসিয়ামের পরিমাণ হবে এবং এই ক্যালসিয়ামগুলি কিডনি দিয়ে বের হওয়ার সময় কিডনির ভেতরে পাথর তৈরি হতে থাকবে এবং কিডনি ভরা পাথর তৈরি হবে দুটো কিডনিতেই, তখন বারবার পাথর হতে থাকবে। কাজেই আপনি পাথর বের করে দিলেই হবে না, যদি কেউ দেখেন যে তার দুটো কিডনিতে পাথর হচ্ছে অথবা বারবার পাথর হচ্ছে, তাহলে কষ্ট করে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কর্মক্ষমতা বা কার্যক্ষমতা পরীক্ষা করার জন্যে প্যারাথাইরয়েড হরমোন কী পরিমাণে আছে দেহের সেই পরীক্ষাটা করে নিতে হবে, সেরাম প্যারাথরমোন কতখানি আছে সেটা দেখা বাংলাদেশের যে কোনো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে করা সম্ভব এবং জেলা উপজেলায় সব জায়গায় করা সম্ভব, তাহলে অতি সহজে হয়ে যাচ্ছে। তাহলে আপনার দাঁড়ালো যে দেহের ভেতরে কোনো মেটাবলিক ডিজিজ আছে কিনা সেগুলি জেনে নেয়া, সেইটা জেনে নেওয়ার পরে কিডনির পাথর কোন জাতের হয়েছে সেটা জেনে নেয়া, তারপরে সেই জাত অনুযায়ী তাকে প্রতিরোধ করার ব্যবস্থা করা। আমরা সাধারণ হিসেবে বলি আপনার জন্যে আরও সহজ হবে, সেটা হলো সাধারণ নিয়ম, আপনি প্রত্যেক দিন সাধারণ নিয়মে যেভাবে সাধারণ মানুষরা চলাচল করে সেভাবে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠবেন, সূর্য ওঠার আগে নামাজ পড়েন আর পূজায় করেন, যেটি করেন সেটি শেষ করে তারপরে হাঁটতে বেরোন অথবা দৌড়াতে বেরোন, মানে প্রাত্যহিক শরীরচর্চা এটা আপনাকে চালু করতে হবে, এবং প্রত্যেক দিন অধিক পরিমাণে পানি, এই অধিক পরিমাণ মানে 4-5 লিটার নয়, আপনার প্রস্রাব যাতে 2 লিটার পরিমাণ হয় সেই পরিমাণ পানি আপনি পান করবেন। তারপরে আপনার জন্য যে নাস্তা আসবে তার মধ্যে লক্ষ্য করবেন যে গরু খাসির মাংস এবং অতিরিক্ত লবণ যেন না থাকে, অতিরিক্ত তেলও দরকার নেই, কাজে সাধারণ মানের নাস্তা, যেটি অনেক বেশি রাফেজ বা অনেক বেশি আঁশযুক্ত খাবার, মানে সবজি এবং সেই সাথে গমের আটার রুটি, এটা হলো সবচাইতে ভালো হবে আপনার জন্য। তারপরে 1 গ্লাস পানি বা 2 গ্লাস পানি, তবে আমরা সবসময় বলি যে একসাথে 1 গ্লাসের বেশি পানি নয়, আপনি সারাদিনে হয়তো 2-3 লিটার পানি খাচ্ছেন কিন্তু একসাথে 1 গ্লাসের বেশি খাবেন না। এরপরে আপনি দুপুরের খাবার বা রাতের খাবার, তার ভিতরেও লক্ষ্য করবেন যে গরু খাসির মাংস আপনার জন্য দরকার নেই, গরু খাসির মাংস বা চারপেয়ে জন্তুর মাংস, এটা এই জন্যে বললাম যে আমরা হয়তো লিখে দিচ্ছি গরু খাসির মাংস খাবেন না, রুগী এসে বললো স্যার আমি তো গরু খাসি খাইনি, আমি মোষের মাংস খেয়েছি, তো একই কথা, গরু খাসি উট দুম্বা মোষ ভেড়া যেটাই খান না এটা চারপেয়ে জন্তুর মাংস এবং এটা লাল মাংস, আপনার দেহের মধ্যে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিতে পারে এবং তার ফলে কিডনির পাথরও বারবার তৈরি হতে পারে।
এরপরে আসছে যে আপনার জন্য পরিমিত বিশ্রাম এবং পরিমিত আহার, অতিরিক্ত মেদ ভুঁড়ি যেন আপনার শরীরে না হয় সেই বন্দোবস্ত করা, আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রত্যেক বছর একবার না একবার চেক করা। সেটি হতে পারে যেটা যেই দিনে আপনার পাথর মুক্ত করা হয়েছে সেই দিনটাকে আপনি কিডনি পাথর মুক্ত দিবস হিসেবে পালন করেন, অথবা আপনার প্রত্যেকটা জন্মদিনে এটাকে উৎসব হিসেবে পালন করেন যে আজকে আমার জন্মদিনে আমার দেহের ভেতরের যত রকম রোগ আছে তাগুলি সেগুলিকে চেক আপ করে নেবেন, তাহলে সবচাইতে ভালো হবে। প্রত্যেকটা জন্মদিন হয়ে উঠবে আরও শুভময়, তখনই বলা যাবে শুভ জন্মদিন তোমার। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।